আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো, এখানে আমাদের যেখানে জোড়ার কাজটা আছে, এখানে এই কাজটা আমরা সলভ করবো। এখানে এখানে বলা আছে এক্স ইজ ইকুয়াল টু সিক্স, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ, ওয়াই ইকুয়াল টু থ্রি, ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর। সরলরেখাগুলো অঙ্কন করো এবং সরলরেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্র শীর্ষ বিন্দুগুলো স্থানাঙ্ক চিহ্নিত করো এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে বলছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে যেটা বের হবে সেটা একটা আমাদের এখানে কি হবে, আয়তক্ষেত্র হবে। এখানে কি হবে, আয়তক্ষেত্র। তো আমরা এটা সমাধান করবো এখন, যেহেতু আমাদের এখানে x ইকুয়াল টু সিক্স এখানে, তাই না? তার মানে x ইকুয়াল টু সিক্স মানে কি, আমরা জানি y অক্ষের সমান্তরাল। আবার এখানে y ইকুয়াল টু থ্রি মানে কি, এটা x অক্ষের সমান্তরালটা। আবার মানে y ইজ ইকুয়াল টু কোনো কিছু মানে এটা x অক্ষের সমান্তরাল, আর x ইজ ইকুয়াল টু কোনো কিছু মানে এটা y অক্ষের সমান্তরাল এখানে। ওকে, এই বিষয়টা আমরা পড়ছিলাম আগে। তো আমি সমাধানে যাচ্ছি একদম ডিরেক্টলি। তো সরলরেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষবিন্দুগুলো আমাদের এখানে পাবো এটা আর কি। তো আমি এখানে এই মানগুলো একটু জাস্ট এখান থেকে দেখাচ্ছি। তো প্রথম যে রেখাটা ছিল এখানে সেটা হচ্ছে আমাদের, একটু আমি এখানে দেই কত ছিল, এক্স ইকুয়াল টু সিক্স ছিল এখানে, তাই না? এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা এটা হচ্ছে মূল বিন্দু এখানে, শূন্য শূন্য বিন্দু এখানে। এক্স ইজ ইকুয়াল টু সিক্স মানে কি, আমাদের এখানে এই যে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছয় ঘর, এই যে রেড কালারের যে ঘরটা আছে না, এটা আমাদের এক্স ইকুয়াল টু সিক্স এর আর কি রেখা, বা এই রেখাটা আসলে এক্স ইকুয়াল টু সিক্স। তারপরে আমাদের এখানে এরপরে কি আছে দেখুন, এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ আছে, তার মানে এই মাইনাস নেগেটিভ দিকে হবে। তার মানে এখানে এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু কি এখানে ফাইভ আর কি, মাইনাস ফাইভ। এটাও কিন্তু আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। আবার এখানে কি আছে, ওয়াই ইকুয়াল টু থ্রি, তো উপরের দিকে তিন ঘর, মানে এখানে যে এক ঘর, দুই ঘর, তিন ঘর, এটা আমাদের এই যে রেখাটা আমাদের কি এখানে ওয়াই ইকুয়াল টু থ্রি রেখা আর কি। আবার এখানে আছে ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর, তার মানে নিচের দিকে হবে, এখানে যে নিচের দিকে চার ঘর, মানে এই রেখাটা আমাদের কি এখানে ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর। তো এগুলো যদি ছেদ করে তো আমি দেখবো যে এখানে ছেদ বিন্দু কত পাবো। এখানে দেখুন এই রেড কালার এবং এই কালারটা মোটামুটি সেট করছে এখানে কোথায়, এখানে এটা হচ্ছে আমাদের এদিকে ছয় আসছে আর এদিকে তিন, তার মানে সিক্স কমা থ্রি ঘরে আসছে। তার মানে এটাকে আমি এ বিন্দু দিলাম এখানে। আবার দেখুন এটা আমাদের এটা বি বিন্দু দিলাম এখানে, এটা কত ঘরে আসছে দেখুন তো, এখানে এটা এদিকে মাইনাস ফাইভ আসছে এখানে, উপর দিয়ে তিন আসছে, তার মানে মাইনাস ফাইভ কমা থ্রি এটা। ওকে, তারপরে আমি এটাকে সি দ্বারা চিহ্নিত করলাম। তো সি কত এখানে দেখুন তো, এদিকে আমাদের মাইনাস ফাইভ আর এদিকে মাইনাস ফোর, তার মানে এখানে সি কত হবে এখানে, মাইনাস ফাইভ কমা মাইনাস ফোর এখানে। এবং এখানে এটা হচ্ছে ডি বিন্দু এখানে, তো ডি বিন্দু কোন দিকে, এক্স এর মানটা কোন দিকে আছে, ছয় ঘর আছে, ওয়াই এর মানটা মাইনাস ফোর, সিক্স কমা মাইনাস ফোর এখানে। ওকে, তার মানে যে এ বি সি ডি দ্বারা আমি চিহ্নিত করলাম এই মানগুলোকে, এ হচ্ছে কত, সিক্স কমা থ্রি, বি হচ্ছে মাইনাস ফাইভ কমা থ্রি, সি হচ্ছে মাইনাস ফাইভ কমা মাইনাস ফোর, আর ডি হচ্ছে কত, সিক্স কমা মাইনাস ফোর এখানে। ওকে, এই বিন্দুগুলো পেলাম এখানে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এর ক্ষেত্রফল বের করতে হবে। এখানে আমরা বিন্দুগুলো তো চিহ্নিত করলাম, তো আমাদের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে, যেহেতু এটা একটা আমাদের আয়তক্ষেত্র, তো আমরা জানি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে কোনো দুটা বাহু পরস্পর সমান, এখানে এই দুটা বাহু পরস্পর সমান এবং এই দুটা বাহু আমাদের পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর কি। তার মানে আপনি যেখানে এ বির মানটা বের করেন অথবা এখানে আপনি যে সি ডির মানটা বের করেন দেখবেন যে সেম মান পাবেন, আবার আপনি যেখানে এ ডির মানটা বের করেন বা এখানে বি সির মানটা যে বের করেন দেখবেন যেখানেও সেম মান পাবেন। তো আমরা এখানে যে কোনো একটা নিয়ে কাজ করবো। তো লিখলাম যে আমি এ বি এর দূরত্ব এখানে, ওকে, এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব, আমরা এই দূরত্ব নির্ণয় সূত্র আমরা কি জানি এখানে, ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার। ওকে, এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এখানে। ওকে, যেহেতু আমি এবি বলছি তার মানে এটাকে আমি এক্স ওয়ান ধরবো, এটাকে আমি এক্স টু ধরবো এখানে। তার মানে এ হচ্ছে আমাদের এই এই অংশটাকে বলা হবে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে আমাদের এক্স টু ওয়াই টু। এখানে মানগুলো বসান, এখানে এক্স টু কত এখানে মাইনাস ফাইভ, তো এখানে আমি এখানে বসাবো মাইনাস ফাইভ বসাবো এখানে, আর এক্স ওয়ান কত সিক্স, তার মানে মাইনাস সিক্স এখানে, তারপর হোল স্কোয়ার। তো ওয়াই ওয়াই টু কত দেখুন থ্রি, আর এটাও থ্রি এখানে, তারপর তারপর হোল স্কোয়ার আছে এখানে, এবং এখানে রুট ওভার আছে এখানে, এই তিন তিন কাটবো এখানে। তার মানে এখানে কত হচ্ছে মাইনাস ইলেভেনের উপর কি হবে এখানে হোল স্কোয়ার হবে এখানে। তো আমরা জানি এখানে ইলেভেনকে মাইনাস কে স্কোয়ার করলে কত প্লাস হবে, আর একশো একুশ হবে এখানে। তো একশো একুশকে আবার যদি আমি রুট করি তাহলে কত এগারো পাবো এখানে, এটা হলো প্লাস হচ্ছে এবির মান। আবার আমি এখানে যদি আপনি চাইলে এখানে সিডিটা বের করতে পারেন, আমি এখানে এবার বিসি বের করবো এখানে, বিসির দূরত্ব, বিসি এর দূরত্ব এখানে। ওকে, তো বিসি এর দূরত্ব আবার আগের মতো করে লিখবো সূত্রটা এখানে, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এখানে। ওকে, এক্স টু মাইনাস এক্স ওয়ান, আমি এখানে যেহেতু বিসি নিয়েছি তার মানে এখানে বি কে আমি এক্স ওয়ান ধরবো এবং এটাকে এটা ধরবো এখানে। তার মানে এটা হচ্ছে আমাদের এখন এই মাইনাস ফাইভ থেকে এটা বাদ যাবে এখানে, মাইনাস ফাইভ থেকে প্লাস মাইনাস ফাইভ বাদ এখানে। ওকে, তো এখানে লিখি যে মাইনাস ফাইভ থেকে মাইনাস ফাইভ বাদ, তো এই এক্স টু হচ্ছে মাইনাস ফাইভ, আর এখানে এই সূত্রের মাইনাস, আর এক্স ওয়ানও মাইনাস ফাইভ, মাইনাস প্লাস হবে এখানে, প্লাস ফাইভ, তারপর হোল স্কোয়ার হবে এখানে। এখানে কত হচ্ছে এখানে ওয়াই টু কত দেখুন তো, ওয়াই টু, ওয়াই টু হচ্ছে আমাদের এখানে মাইনাস ফোর,
-4 এবং এস -3 এখানে, ওকে -4 এবং -3 কি লিখবো এখানে আমরা, -4 আর সূত্রে -3 হোল স্কয়ার, তার মানে এখানে আমাদের এটাটা কাটা যাবে, থাকবে এখানে -7 থাকবে, তারপর হোল স্কয়ার থাকবে, তার মানে -2 উঠে যাবে কি +49 হবে এখানে, তার মানে এখানে কিন্তু 7 সাথে 7 পাবো এখানে। তো এবি এবং বিসি বাহু পেলাম, তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শুধু কি বাহু দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে, তো লিখবো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, লিখবো যে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত এখানে, দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে, ওকে দৈর্ঘ্য গুণন হচ্ছে কত প্রস্থ এখানে। তো দৈর্ঘ্য কিন্তু আমাদের এবি, এবি হচ্ছে কত 11 পেলাম এখানে, আর প্রস্থ কত এখানে বিসি 7 পেলাম, এত বর্গ একক পেলাম এখানে, ওকে ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক হয়, মানে এই 11-কে 7 দিয়ে গুণ করলে কত হবে 7 × 11 = 77 হবে এখানে, মানে 77 বর্গ একক। এটা হচ্ছে আমাদের এখানে এই আয়তক্ষেত্রের আর কি ক্ষেত্রফল পাবো এখানে। ওকে আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা এখানে এই যে পরের টুকু নিয়ে কাজ করবো ইনশাল্লাহ।